সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 27 সেপ্টেম্বর 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট। এই আমবাড়ি হাট আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে খামার করার উপযোগী ছোট ছোট সার বাছুর কী দামে বিক্রি হয় সেগুলি আমরা জানানোর চেষ্টা করব। তা আমরা প্রথমে এখানে দেখছি, আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? এই পাশে বাড়ি, বাড়াই পাশে বাড়ি। এই গরুগুলি কি পালেন আপনি? না, এগুলো আমরা গ্রামে কিনি আর আনি গেছি বিভিন্ন গ্রাম থেকে কিনি। এই গৃহস্থদের বাড়ি থেকে? হ্যাঁ, গৃহস্থদের বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, এই এক জোড়া গরু আনছেন? গরু আনছি আটটা। আটটা, তার মধ্যে এই দুটো দেখছি আমরা। এগুলো কত করে দাম চাচ্ছেন? আচ্ছা, ক্রেতা কত বলে? ক্রেতা 22,000-22,500 বলে। 22,500-22,500। আপনার নিয়ত কত? শুনছেন দর্শক, এই যে সার গরুগুলি দেখছেন, ছোট ছোট সার গরু। তারপরে আসুন আমরা একটু ভেতরে যাই। এদিকে আমরা দেখছি, ভাই কয়টা আনছেন? এই দুইটা। এই জোড়া কত যাচ্ছেন? দাম কত যাচ্ছে? এই দুইটা 65। শুনছেন আপনার ভাই, ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? হ্যাঁ, ক্রেতা নাই। আচ্ছা, ক্রেতা এখনো নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আপনারা দেখছেন বৃষ্টি পড়ছে এবং গতকাল রাত থেকে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এই জন্য কিন্তু আমবাড়ি হাটে আজ গরুর আমদানি অনেক কম। কারণ আমবাড়ি হাট আপনারা জানেন যে গরু পূর্ণ থাকে। এই যে এখানে একটা ছোট বাছুর দেখছি, আসসালামু আলাইকুম। আপনার কি বাড়ি না কেনা? কেনা। এটার দাম কত যাচ্ছে? 22,000। ক্রেতা কত বলে? ক্রেতা কত বলছে? 20,500 পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? আপনার নিয়ত 125। আচ্ছা, ধন্যবাদ। তারপর আসুন দর্শক, এখানে দেখি, এখানে আমরা এই যে দুটো বাছুর দেখছি, এই যে দেখুন দুটো সার বাছুর। আসসালামু আলাইকুম, এই কত দাম চাচ্ছেন এগুলার? দাম চাচ্ছি 45। দুইটা 45। ক্রেতা কত বলে? 36-37 বলে। আপনার নিয়ত কত? তিন দিকে মানে 40-এর ওই পারে আপনার নিয়ত। আচ্ছা, ধন্যবাদ। এই যে শুনছেন, আপনাদেরকে আমরা এই ধরনের ছোট ছোট সার বাছুর আপনারা খামার করার উদ্দেশ্যে নিতে চান মূলত সেগুলি আমরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তারপরে এখানে একটু দেখি, ভাই এটার দাম কত যাচ্ছেন? 22। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 20। এখানে আমরা তারপরে একটু দেখি, কাকা এই লাল বাছুরটা কত? ১৭-১৮ বলতেছে, ১৬ বলছে। আর আপনার নিয়ত কত? ১৮ হইলে ছাড়বে। আচ্ছা, ধন্যবাদ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা আমবাড়ি হাট থেকে এই ধরনের ছোট ছোট সার বাছুর মূলত যারা খোঁজ করেন তাদের উদ্দেশ্যেই আমরা আজকের এই ভিডিওটি প্রস্তুত করছি। এবং আপনারা দেখছেন যে প্রচুর বৃষ্টি গতকাল থেকে হয়েছে এবং এই যে কাদা দেখুন, অনেক কাদা। এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই জুতো কখনো নিয়ে আসবেন না, এখানে কিন্তু খালি পায়ে ঢুকতে হবে। তারপরে আমরা একটু একটু এখানে দেখি, এটার দাম কত যাচ্ছেন? 36। এই যে দেখুন, এর মধ্যে একটা ভ্যানও ঢুকে গিয়েছে। আসুন আমরা একটু এইদিকে দেখি, ভাই দরদাম চলতেছে? চলতেছে। কত দাম চাইছে? 32। আপনি কত বলছেন? ক্রেতা কত বলে ভাই? 27.5 সুন্দর দাম হচ্ছে, ধন্যবাদ। তারপরে আসি এদিকে দেখুন, আপনারা আপনারা মূলত লাল গরুগুলি আমাদেরকে দেখাতে বেশি বলেছেন। এই যে লাল গরু, দাম কত যাচ্ছে? হ্যাঁ,
42000 টাকা চাইছেন ক্রেতা কত বলছে ৩৬৩৭ আপনার নিয়ত কত ৪০ এর ভিতরে আচ্ছা ধন্যবাদ তারপরে আমরা এই যে দেখছেন বিভিন্ন সাইজের সার বাছুর এই আমবাড়ি হাটে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এটা দেখা চলছে ভাই এটা দাম কত যাচ্ছেন ৪০০০০ চাইছেন দরদাম কত পর্যন্ত উঠছে ৩৫ পর্যন্ত দাম উঠেছে আপনার নিয়ত কত ৩৭ হইলে দিবেন আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা একটু এদিকে দেখি এই যে দেখো এই জোড়া কত কাকা কেন কেন লাভ নাই কেন ৬০০০০ চাইছেন ক্রেতা কত পর্যন্ত বলছে ৫২-৫৩ পর্যন্ত বলছে তা আপনি এত ক্ষিপ্ত কেন আসসালামু আলাইকুম আপনি এত ক্ষিপ্ত কেন কেন গ্রাহক নাই আজকে তো আবহাওয়াটা খারাপ আজকে তো কপাল খারাপ হ্যাঁ কপাল ভালো হয়ে যাবে আল্লাহ চাইলে সব হয়ে যাবে আল্লাহ না চাইলে কিছু হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম হাসি মুখে থাকবেন সবসময় আমরা আপনাদের হাসি মুখ দেখতে খুব ভালোবাসি সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন আবারও জানিয়ে রাখি আজ ৭ সেপ্টেম্বর ২০২০ আজ সোমবার এখানে আমবাড়ি হাটে এই যে দেখছেন এখনো এই যে গরু ঢুকছে কিন্তু এখনো কারণ এই বৃষ্টির মধ্যে আপনারা জানেন যে ক্রেতার সমাগম একটু কম হয় ভাই এটার দাম কত যাচ্ছেন চা দাম ৫২ এত দাম কেন ভাই সাইওয়াল বলে ক্রেতা কত বলে ৪৩-৪৪ পর্যন্ত দাম উঠছে আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক সাইওয়াল বলে এই বাছুরটার দামটা কিন্তু ওনারা বেশি চাচ্ছে এই যে এদিকে দেখছি আমরা কত দাম চাচ্ছেন এটা কত এটা ৪০ চাইছেন ও মানুষ বলতেছে ক্রেতা আর আপনি চাইছেন কত ৪৪ আপনার নিয়ত কত আচ্ছা ৫০০ কম নিয়ত এই যে আপনারা দেখছেন কাদার মধ্যে মানুষ কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন কি পরিমাণ কাদা আসুন আমরা একটু সামনে একটু দেখি এদিকে আমরা ভাইটার দাম কত যাচ্ছেন ৩৫ ক্রেতা কত বলে হ্যাঁ ৩২ তারপর এটা দিই কাকা আসসালামু আলাইকুম আপনার মুখে হাসি দেখতেছি এটা কি বাড়ির নাকি কেনা কেনা এটা কি দেশি এটা দাম কত যাচ্ছেন ৭৫ আর ২৫ হলে বেঁচে দিন আচ্ছা ধন্যবাদ এই যে শুনছেন সুপ্রিয় দর্শক চাওয়া দাম ৭৫ আর উনি বলছে ২৫ হলে বেঁচে দিন তারপরে আমরা একটু এখানে দেখি এটা দাম কত যাচ্ছেন ৪৫ এটা কি এটা দেশি দেশি দামটা বেশি মনে হচ্ছে ক্রেতা কত পর্যন্ত বলছে ক্রেতা মানুষ দরদাম হ্যাঁ ৩৬-৩৭ আচ্ছা শুনছি এই যে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক রাস্তার মধ্যে বৃষ্টি রাস্তার মধ্যে কিন্তু গরু উঠে গিয়েছে এই যে এটা কিন্তু রাস্তা এটা কিন্তু বিক্রির জায়গা না কিন্তু এখানে গরু উঠে গিয়েছে শুধু কাদার জন্য ভাই এটার দাম কত যাচ্ছে হ্যাঁ ৩৪ চাইছেন ক্রেতা কত বলছে ৩১ পর্যন্ত বলছে আপনার নিয়ত কত ৩২ আপনার নিয়ত আচ্ছা ধন্যবাদ তারপর একটু দেখি এই ক্রসটার দাম কত যাচ্ছে ৩৮ ক্রেতা কত বলছে ৩৩-৩৪ আসুন সুপ্রিয় দর্শক ভাই এটা কি দেশি সাইওয়াল এটার দাম কত যাচ্ছে ৪৫
কত পর্যন্ত দাম উঠছে ভাই? 37-38 পর্যন্ত দাম উঠছে শুনছেন। তারপর আসুন দর্শক এদিকে দেখি, আমরা একটু ছোট দেখাই, এখানে আমরা একটা ছোট দেখছি ভাই। এটার দাম কত যাচ্ছে? 28 চাইছেন। ক্রেতা কত বলছে? 21। আপনার নিয়োগ কত? সাড়ে চব্বিশে নেবে। আচ্ছা, তারপরে একটু ভাই দুইটা আনছেন, ওই ছোটটা কত চাচ্ছে? এটা 28, আর এটা 32। এই যে শুনছেন আপনারা চাওয়া দামগুলো। তারপর আমরা একটু দেখি ভাই কি কিনলেন, নিয়ে যাচ্ছেন ভাইটা কি দেশি? শাহিওয়াল। এটার দাম কত যাচ্ছে? 38। ক্রেতা কত পর্যন্ত বলছে? 32-33 পর্যন্ত বলছে। আপনার নিয়ত কত? 34 হলে দিয়ে দিন। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আমরা একটু এখানে দেখি একজন মুরব্বীকে। মুরব্বি আসসালামু আলাইকুম, কয়টা গরু আনছেন? 6টা, তার মধ্যে 3টা আছে, 3টা বেচে দিচ্ছেন। আচ্ছা, এই জন্য আপনার মুখে হাসি দেখছি। দামটা ভালো পাইছেন? দামটা ভালো পাইছেন। এগুলি কত করে চাচ্ছে? 36 করে। আর যেগুলো বেচছেন ওগুলো কত করে বেচছেন? 42 করে বেচছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আমরা এতক্ষণ আমরা ছোট ছোট সার গরু আপনারা যারা খোঁজ করেন তো তাদের জন্য এই ভিডিওটি প্রস্তুত করলাম। এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।